হ্যাঁ গাইস, আমি প্রজ্ঞা আচার্য আর তোমরা এখন দেখছো আড্ডা সিনেমা। আড্ডা সিনেমার এই পর্বে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স তো অনেকদিন আগেকার ছবি, প্রায় 20 বছর আগেকার ছবি, কিন্তু রিসেন্টলি এটা জানা যাচ্ছে যে ম্যাট্রিক্স 4 আসতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনছো, ম্যাট্রিক্স 4 আসতে চলেছে এবং সেটা শুরু হয়ে গেছে। সেন্ট্রাল রোলে অবভিয়াসলি আমরা কিয়ানুকে দেখতে পাবো, কিয়ানু রিভস। ট্রিনিটির রোলে আমরা যাকে দেখেছিলাম তাকেই দেখতে পাবো। অলরেডি ম্যাট্রিক্স এর শুট শুরু হয়ে গেছে। যেটা শোনা যাচ্ছে যে এই ছবিটা এবার আগের ছবির থেকে আরো জবরদস্ত হতে চলেছে। যেটা গতবারের ছবি, যেটা ম্যাট্রিক্স যখন প্রথমবার তৈরি হয়েছিল সেটা দেখে সারা বিশ্ব অবাক হয়েছিল। এইরকম মাপের অ্যাকশন এর আগে কেউ কোনো সেইভাবে কেউ সেই অর্থে দেখায়নি। এই ধরনের গ্রিন স্ক্রিন বা ইত্যাদি ব্যবহার বা সেই যুগে, মানে এখন তো গ্রিন স্ক্রিন আমার কাছেও আছে তোমার কাছেও আছে, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে সেই যেভাবে ম্যাট্রিক্সটা তৈরি করা যাবে, আশা করি আমরা এবার আরো দুর্দান্ত ভিজুয়াল গ্রাফিক্স এর ব্যবহার দেখতে পাবো এখানটায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর, যেটা হয়তো একটা রিউমার গোছে, তবে শোনা যাচ্ছে যে কোনো একটা রোলে আমরা হয়তো প্রিয়াঙ্কা চোপড়াকেও ম্যাট্রিক্স 4 দেখতে পেতে পারি। এখনো কনফার্ম নয়, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া হয়তো থাকতে পারে। সেটা কিয়ানু রিভস বা ট্রিনিটি বা এদের সঙ্গে থাকবে কিনা সেটা এখনো কনফার্ম কিছু নয়, কারণ এখনই তো এভাবে প্লট বলা যাচ্ছে না, এটা হাওয়ায় ঘুরছে। যদি প্রিয়াঙ্কা চোপড়া সত্যি ম্যাট্রিক্স 4 থাকে, তো আমাদের পক্ষে সেটা খুবই ভালো একটা খবর যে আমাদের দেশের মেয়ে ওরকম একটা হলিউডের বড় মাপের একটা স্কেলের ছবি, যেটা হয়তো তৈরি হলে আরও 50 বছর সেই ছবিটার থাকবে। তো সেখানটায় যদি অভিনয়ের সুযোগ পেয়ে যায় তাহলে পরে সেটা আমাদের পক্ষে খুবই গর্বের হবে। এই পর্যন্তই আজকে এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানা।